ভাই এগুলো না ভাই, আমার এই 250 টাকা শার্ট গুলো দেন জানা ভাই। কি কি বললেন 250 টাকা? একটু আস্তে কথা বলুন ভাই, পাশে লোকজন আছে না ভাই। এই মিয়া, 250 টাকা দিয়ে শার্ট পাওয়া যায়? তুমি আইছো কই জানো? ফুটপাতে যাও মিয়া, ফকির মিসকিন আইছে এই জায়গায় শার্ট কিনতে। কি ভাই কি লাগবে ভাই? এদিকে আসেন ভাই, এদিকে আসেন ভাই, ঈদের ভালো ভালো কালেকশন আছে ভাই, এদিকে আসেন ভাইয়া। কি হইলো ভাই আপনার? ভাই দোকানদার পর থেকে আপনি তো কোনোদিন দোকানদারি করতে দেখি নাই, আজকে হঠাৎ দোকানদারি করতেছেন? আরে বেটা হন, জাম হইলো ঈদে বান্দরবন টুরে, এখন টুরে যাইতে হইলো 10-15 হাজার টাকা লাগবো। ভাই কইছে আমার 3 দিন দোকানদারি করতে, তাইলে 15 হাজার টাকা দিব, তাইলে আমার ঈদের টুরটা হয়ে গেল গা, বুঝছ না বেটা? ও এটার লাগেই তো কই আপনি হঠাৎ দোকানে আসেন কে? এই বেটা কাস্টমার দেখ, কাস্টমার দেখ। ও এ ভাই কি লাগবো ভাই? এদিকে আসেন ভাই, ভাই ভিতরে আসেন ভাই। কি লাগবো ভাই, কি নিবেন ভাই? আমার একটা শার্ট লাগবে, ভালো একটা ব্র্যান্ডের শার্ট দেখান তো। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, দেখাই দিছি ভাই। এই যে এটা ভাইয়া, ভালো একটা ব্র্যান্ডের শার্ট ভাইয়া, এটা আপনি দেখতে পারেন ভাইয়া। এটা ভাই আপনার খুব মানাবে, আপনি সুন্দর মানুষ তো, দেখেন ভাইয়া। না ভাই আর নাই, আরেকটা দেখা। আচ্ছা ভাইয়া এর থেকে ভালো একটা শার্ট দেখাইতেছি। আচ্ছা দেখান। এই যে ভাইয়া এটা হচ্ছে এখনকার নিউ কালেকশন ভাইয়া, এটা দেখতে পারেন ভাইয়া। ভাই আপনি ফর্সা মানুষ ভাই, এটা আপনাকে খুব ভালো মানাবে ভাই। না ভাই পছন্দ হইলো না, আর নাই আরেকটা দেখান। এইটাও পছন্দ হইলো না ভাই। আচ্ছা ভাই এই যে আরেকটা শার্ট আছে, এটা দেখতে পারেন ভাই। এই কালো কালারের শার্টটা আপনি পরেন ভাই, দেখেন এটা সবচেয়ে ভালো মানাবে ভাইয়া, আমি মনে করি ভাই, আপনি নিতে পারেন ভাই। না ভাই শার্টটা ভালো লাগতেছে না ভাই। গেঞ্জি আছে না? গেঞ্জি দেখান। এইটাও পছন্দ হইলো না ভাই। আচ্ছা গেঞ্জি দেখাইতেছি। এই যে ভাই এই গেঞ্জিটা দেখতে পারেন। না ভাই এই কালারটা পছন্দ হইতেছে না ভাই। এই গেঞ্জিটা ভাইয়া ব্র্যান্ডের গেঞ্জি ভাইয়া, দেখেন কাপড়টা, দেখেন ভাইয়া। আরেকটা দেখান। দুরু মিয়া, থন্তু মিয়া। ভাই 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 আস্তে, কাস্টমার তো চাইবো গা। আচ্ছা ভাই পছন্দ হলো না, দরকার হলে আবার আসবো। কত কত কিছু দেখলো কিন্তু কিছুই নিল না, কেমন লাগে? আরে ভাই দোকানদারি করা কি এতই সহজ? আপনার ভাই দোকানদারি করে এই ঠেলাটা বুঝে, দোকানদারি করার কি জ্বালাটা? হেরা কাস্টমার, হেরা অনেক কিছু দেখবো কিন্তু কিছু নিব না, বুঝছেন ভাই? রাগ হওয়া যাবে না, মুখে হাসি নিয়ে তাদের সাথে মিষ্টি মুখে কথা কইতে হইব। বুঝলাম রে দোকানদারি করা কি জ্বালা, আমার একটুতে রাগ উঠে গেছে। আমার ভাইয়ের কাছে 15,000 টাকা চাইছিলাম টুরের লিগা, এখন বুঝতাছি আমার 15,000 টাকার এনজয় ভাইয়ের কয় ঘন্টার পরিশ্রম। উফ ছেলের জন্য এম সাইজ লাগবে, এই দেখা তো ছোট ভাই। রে ভাই তোকে উপরে কত প্রেশার যায়, কত রকমের মানুষ জন্য যে আহে জিনিসপাতি কিনতে, অহন বুঝতাছি দোকানদারি করা জ্বালাটা। উফ আচ্ছা কাস্টমার কাস্টমার আইলে দেখিস তুই। আচ্ছা ভাই আমি দেখতেছি। এই কি লাগবো ভাই, আসেন আসেন ভিতর আসেন। এত বড় দোকান, ভিতরে কি যামু কি যামু না? কি লাগবো ভাই ভিতর আসেন, পায়ে তো জুতা আছে কি করুম? ভাই জুতা নিয়ে আসেন, সমস্যা নাই। কি লাগবো ভাই দেখেন ভাই। ভাই বাচ্চাদের ভাই কাপড় নাই ভাই। বয়স কত? এই 3-4 বছর ভাই। আচ্ছা ভাই দিতেছি দাঁড়ান। এই যে ভাই এটা ব্র্যান্ডের, এটা দেখতে পারেন, এটাও দেখতে পারেন ভাই। এগুলো না ভাই, আমার 250 টাকা শার্ট গুলো দেন জানা ভাই। কি কি কইলেন 250 টাকা? একটু আস্তে কথা বলুন ভাই, আশেপাশে মানুষজন আছে তো ভাই। এই মিয়া 250 টাকা দিয়ে শার্ট পাওয়া যায়? তুমি আইছো কই জানো? ফুটপাতে যাও মিয়া, ফকির মিসকিন আইছে এই জায়গায় শার্ট কিনতে। এই বড় ভাই বড় ভাই, এই যে ভাই দাঁড়ান 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 ভাই দাঁড়ান, একটু দাঁড়ান। কি হইছে ভাই? হ্যাঁ 250 টাকা দিয়ে শার্ট কিনতে আইছে। আচ্ছা তুই যা আমি দেখতাছি ভাই। আসলে তো এখানে 250 টাকা শার্ট হয় না। আচ্ছা তারপর আপনি দেখেন ভাই। আসলে হয়েছে কি ভাই, বড়াই কইছে এই কালারটা শার্ট নিতে ভাই, লাল কালারের শার্ট খুব পছন্দর। আমগুলো কি ঈদ না হইলো পোলাবানের ঈদ আছে, বিখ্যাত আর করতে পারি না ভাই। থাক ভাই না হইলে কি করার ভাই, আমার পোলাটার কপাল ঈদ নাই ভাই। এই ভাই এই দাঁড়ান 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 ভাই, অ্যাকচুয়ালি ভাই এটা হচ্ছে ব্র্যান্ডের মাল ভাইয়া, এটার দামটা একটু বেশি ভাইয়া। এই রকমের মধ্যে আরেকটা মাল আছে ভাইয়া 250 টাকা, ওইটা কি আপনাকে দিব ভাইয়া? এই কালারের ভাই দেন 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 ভাই দেন দেন দেন। আচ্ছা ভাই দিতেছি। এই যে ভাই দেখেন ভাই, সেম কালারের শার্ট ভাই, এটা 250 টাকা ভাই। ভাই 250 টাকা ভাঙতি আছে তো ভাই? 250 টাকা কামাইছি ভাই, 250 টাকাই নিয়ে আইছি। এই যে ভাই ভাই রাখ ভাই, এই যে ভাই 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 একটু দাঁড়ান ভাই। ভাই আপনার শার্টটাই তো ছিঁড়া ভাই, জায়গায় জায়গায় ছিঁড়া ভাই, আপনার জন্য কিছু নিলেন না ভাই? না ভাই একটু ছিঁড়ছে ভাই, সেলাই করলে আবার নতুন হয়ে যাবে ভাই। ঠিক আছে ভাই, আর কোনো কিছু লাগলে ভাই এই ভাইয়ের দোকানে আইছেন ভাই।
ভাই আপনি তো দোকানের নাম দুবাইতেছেন, 750 টাকার জিনিস আপনি 250 টাকা দিয়ে দিতেছেন, হ্যার চোখ ফাঁকি দিল, আপনি আমার চোখ তো ফাঁকি দিতে পারবেন না, বুঝলাম না জিনিসটা। আরে বেটা শোন, আমি যে চোখটা দেখছি ওই চোখটা তুই দেখোস নাই, ওই চোখটা দেখলে তুই ঠিকই বুঝতে পারতি। তার সাথে কয়টা ফুটা ছিল? অনেকগুলো ফুটা ছিল, এগুলো তুই দেখতে পারস নাই, আমি দেখছি। আর তার যে অবস্থা, তার থেকে কেমনে দাম বেশি রাখি তুই বল? সে নিজের জন্য জামা কাপড় না কিনা তার সন্তানের জন্য জামা কাপড় কিনে নিয়ে গেছে, পারলে তারে আমি ফ্রি দিতাম, কিন্তু ফ্রি সে নিবে না, সে ভিক্ষা ভাববে, তার জন্য কমে দিয়ে দিলাম। সব সময় ব্যবসা করতে হয় না, মাঝে মাঝে মনের শান্তির জন্য হলেও কিছু ছেড়ে দিতে হয়। আপনি ঠিকই বলছেন ভাই, আপনার মতো চিন্তাধারা যদি সবার থাকতো তাহলে সব দোকানদার ভাই গরিবের কাছ থেকে কম নিত। আপনার চিন্তা ভাবনারে আমি স্যালুট জানাই। পৃথিবীতে প্রত্যেকটা বাবাই তার সর্বস্ব ত্যাগ করে বটগাছের মতো ছায়া হয়ে পরিবারের উপর দাঁড়ায়। এইরকম খেটে খাওয়া দিনমজুর লোকগুলো তারা নিজেদের কথা না ভেবে সন্তান ও পরিবারের কথা ভাবে। তাদের গায়ে ছিঁড়া ফাটা পোশাক থাকলেও পরিবার ও সন্তানকে নতুন পোশাক কিনে দেয়। পৃথিবীর সকল বাবাকে আমার মনের আন্তরিক স্থল থেকে স্যালুট জানাই। আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিন প্লিজ, থ্যাংক ইউ।